স্পিড লিমিট 100 করা আছে। শুভ সকাল প্রিয় বন্ধুরা, কানপুর থেকে শুরু করছি লাদাখ ভ্রমণের তৃতীয় দিনের ব্লগ। আজকে আমরা রওনা দিচ্ছি পানিটার উদ্দেশ্যে। আচ্ছা, আমরা এখান থেকে যাব আগ্রা, আগ্রা হয়ে গ্রেটার নয়ডা, ওখান থেকে আমরা কতদূর যাব। টোটাল জার্নিটা মোটামুটি আমাদের 8.5 ঘন্টার। আমাদের টিফিন করা, রেস্ট সব কিছু নিয়ে আমরা 12 ঘন্টা এক্সপেক্ট করছি। আমাদের এখন বাজে সকাল 7:30, আমরা তো রেডি হয়ে গেছি, এবার আমরা রাইডের উদ্দেশ্যে বেরোবো। যা রোদুর বাইরে, আর এই জ্যাকেট পরে বসে আছি, ভয় লাগছে বেরোতে। এখন আবার লাগেজ বাঁধতে হবে, এই লাগেজ ওঠানো নামানো বাঁধা এর থেকে কষ্টকর মনে হয় আর কিছু মনে হয় না রাইডিংয়ের সময়। কানপুর থেকে বেরিয়ে পড়লাম, আজকে তো দিল্লি পার করতেই হবে, সে যেমন করেই হোক। টাইম বেশি হয়নি, আজকে 7:30 বাজে, কালকে রাত্রিরে 1:30 অবধি এডিট করেছি, তারপর সকালে উঠে আপলোড করলাম। এখন থাম্বনেল বানাতে হবে, টাইটেল সব রেডি করে দেখি যদি যত তাড়াতাড়ি পারবো ছাড়বো। এ তো চালানোর মাঝখানে এগুলো করা মানে বিরাট টাফ। ওই তো ওখান থেকে দেখাচ্ছে তোমার ইটাবা 138 কিমি, কিন্তু আমরা যমুনা এক্সপ্রেস হয়ে কতটা পাবো সন্দেহ আছে, দেখা যাক আগে গেলে বোঝা যাবে। ঝাঁসি 189, অরোয়া 72, ইটাবা 137, এখানে আবার কী হলো? ও বাজার আছে ছোটোখাটো, ও ফুটি বিক্রি হচ্ছে, ফুটি আর পুলিশের ভ্যানটা আরও দাঁড়িয়ে আমাকে ভয় লাগে দিচ্ছে। পেয়ে গেলাম আজকের প্রথম টোলগেট, কিন্তু নাম জানি না, ওই কানপুর থেকে এগিয়ে এসেছি খানিকটা, বেশি দূর আসেনি এখন অবধি। সুন্দর রাস্তা, আর এখনও রোদ্দুর সেরমভাবে ওঠেনি, মানে আজকের দিনটা মনে হচ্ছে ভালোই যাবে, দেখা যাক এবার সবই সময় বলবে, কিন্তু লাগছে বাস। ও এখানে রাস্তায় ময়ূর ঘোরাঘুরি করছে দেখতে পেলাম, মানে ক্যামেরাটা আর চালানোর সুযোগ পেলাম না, ঝপ করে বেরিয়ে গেলাম। জেলা পঞ্চায়েত, আরে আপকা হার্দিক স্বাগত করতা হ্যাঁ। আরে শিকোহাবাদ 125 কিলোমিটার, বুবাইদার পেছনে ওই যে ব্যাক রেস্টটা আছে ওইটার নাট খুলে গেছে, ওইটা লাগাতে হবে গ্যারেজে। আর আমিও ভাবছি তাহলে মোবিলটাও চেঞ্জ করে নেবো, মোবিল আছে আমার কাছে ব্যাগে। ওই 70 কিলোমিটার মতো বাকি আছে এটা, এখান থেকে দেখো এখানে খাটিয়া ফাটিয়া লাগানো আছে, এখানে ব্রেকফাস্ট করা হচ্ছে। এই ধাবাতে দেখো অ্যাকোরিয়ামে মাছ রয়েছে, দেখে নাও মাছ, সুন্দর সুন্দর মাছ রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ধাবা, ডাল মাখনি, ডাল হ্যাঁ, প্লেন ডাল হ্যাঁ, প্লেন ডাল, রুটি, পেঁয়াজ, লঙ্কা, চাটনি, আর এ ভাজি হ্যাঁ। আচ্ছা মিক্স ভেজ। কালকে সারাদিন ভয়ে খেতে পারিনি, আজকে যাই হোক খেলাম, দুটো রুটি খেয়েছি, ডাল, একটা ডিম সেদ্ধ, মোটামুটি চলবে। রাস্তা বস রাস্তা, ও মানে সবসময় 90 ওপরেই গাড়ি চলছে, 90 কাছাকাছি, 80-90 চলছে, মানে এরকম রাস্তায় যদি রোদ্দুরও থাকে তাও কষ্ট হবে না, কেন কি রাস্তা ভালো তো, চাপ নেই। আর রোদ্দুরের মধ্যে যদি জ্যামের মধ্যে পড়তে হয় তখন কি কষ্টটাই না হয় বলো। এখানে দাঁড়িয়েছিলাম, আগে গ্যারেজ আছে, মোবিলটা চেঞ্জ করে নিলাম, এই দেখো খচ্চর দিয়ে গাড়ি টানছে, ঠিক আছে। আর এখানে সব ভিড় হয়ে রয়েছে, সবাই দেখছে আমাদের কি করছি না করছি, এবার বেরোনো যাক। দাঁড়িয়ে থাকলেই পুরো ভিজে যাচ্ছে, কিন্তু তারপর পুরো ঘামে তো ধরে ভিজে আছে, তারপর যখন চালাচ্ছি হাওয়াটা লাগছে মনে হচ্ছে যেন একদম এসির ফিল পাচ্ছি। ও আজকে দ্বিতীয় টোল প্লাজা, পিক পিক করছে কেন? ও ওইদিক দিয়ে, ও এই যে বাইক লেন, আগ্রা ইটাবা টোল রোড পর আপকা হার্দিক স্বাগত হ্যায়, গোয়ালিয়র 150, আগ্রা 112, দিল্লি 310। ছোট্ট একটা লরি, তার মধ্যে কত বড় ইয়ে করে নিয়ে যাচ্ছে, কী যাচ্ছে এতে কে জানে। আগেরগুলো দেখলাম ভুসি মতো যাচ্ছিলো কয়েকটা ইয়েতে, এটাতে জানি না কী যাচ্ছে। এবার ট্রাকের মাঝখানে ফেসে গেলাম যে, আরে একদম লম্বা আছে, চলো বেরিয়েছে। ও দেখো কত ছাগল নামছে, কেনা বেচা হচ্ছে, দেখো ঘোড়া রাখা দৌড় করাচ্ছে, ঘোড়া না খচ্চর কে জানে।
হেলমেটটা এত টাইট, মানে পুরনো হেলমেটের প্যাডটা পাল্টেছি তো, আর মনে হচ্ছে যেন গাল পুরো চেপে আছে, তিন দিন ধরে যা কষ্ট পাচ্ছি। আর দুদিন ধরে শুধু জ্যাম জ্যাম, ভিড় ভাট্টা এলাকায় গাড়ি চালাচ্ছিলাম, আজকে দেখো পুরো ফাঁকা রাস্তা, কোনো গাড়ি ঘোড়া নেই, মনে হচ্ছে না একাই চালাচ্ছি রাস্তায়। আর ওই মাঝখান দিয়ে ফুটফুট করে যখন তখন চলে আসছে, ওই যে ক্রস করছে, ওইগুলো একটু খেয়াল রাখতে হবে। দেখো যাক দাঁড়িয়েছি, কতটা দেখিয়েছি একটু, এই যে এখানে দাঁড়িয়েছি হালকা রেস্ট নেওয়ার জন্য, জল খাবো। আর এই যে এখানে গৌমাতা রয়েছে, পাশ দিয়ে গেলে চমকাচ্ছে, ঠিক আছে। আর মহিষ রয়েছে, আর দেখাতে যেটা নিয়ে এলাম ভুট্টার ক্ষেত, ভুট্টার ক্ষেত দেখো কত, মানে এক মানুষের ওপর উঁচু ক্ষেত, কত দূর আছে কে জানে। যাই হোক, আমার ভালো লাগলো, তোমাদেরকেও দেখিয়ে দিলাম, কেন শুধু তো হাই রোড আর রাস্তা দেখাচ্ছি, মনে হলো যে এটাও দেখিয়ে দিই। কি হলো তে তো নাকি ঠান্ডা ঠান্ডা হচ্ছে? ও লাইন আছো? না না লাইন চলে যাও। আগ্রা লখনৌ এক্সপ্রেস হতে উঠে পড়লাম, 85 টাকা টিকিট কাটতে হলো টোল গেটে, ওখানে আর ভিডিও করলাম না, গার্ড ছিল, কি বলবে না বলবে দরকার নেই বাবা। যাই হোক চলো এবার এনজয় করি এই এক্সপ্রেসওয়েটা। বাইক চালাও তো এরকম রাস্তায়, কি বস, ও দারুণ, মানে স্পিড লিমিট 100 করা আছে, না 100 তুমি চালাতে পারবে আরামসে, কোনো অসুবিধা নেই। দিল্লি 265 কিমাং, আগ্রা 69 কিমি, দিল্লি 265 কিমি, বাকি এখান থেকে আর আগ্রা 269 কিমি, দুর্ঘটনা সে। ও কি রাস্তা মানে দেখো, আর হলুদগুলোর জন্য আরও বেশি ফুটে উঠেছে, 80 লেন আলাদা, 100 লেন আলাদা, আর ওভারটেকিং লেনটা আলাদা, তিন রকম লেন রয়েছে। কিন্তু ট্রাকগুলো থোড়ি মানছে, ট্রাকগুলো স্পিড কম থাকছে, তাও যা যে সে লেন দিয়ে চলছে। আর এক এক ট্রাকে মানে এত ভর্তি করে হয়ে দেখো, দেখছো কত মানে বালি ভর্তি, আর ওই বালিগুলো উড়ে উড়ে পুরো একদম মুখে চোখে আসছে, মানে এদিকে স্থির ব্যাপার। ওই যে বলেছিলাম বাঙালিরা খুব বার করে নেবেই সব কিছুতেই, সে যতই ভালো জিনিস হোক লাগছে বাস। এরপরে আছে যমুনা এক্সপ্রেস ওয়ে, ও তো আরও সুন্দর হবে, ও স্বপ্ন এগুলো, ভাবতে পারিনি জীবনে কোনোদিন যে মানে এরকম চালাবো, মানে ইচ্ছা ছিল কিন্তু এত তাড়াতাড়ি সফল হবে। 2-3 বছর ধরে মানে ট্রাই করছিলাম, হচ্ছিলো আর না, মানে কোনো না কোনো প্রবলেম এসে যাচ্ছিলো। কিন্তু যাই হোক এবছর হয়েই গেল। এই জায়গাটা দেখো পুরো ছাওয়া, মানে রৌদ্র ছায়ার খেলা চলছে এই ছাওয়া, আর এই দেখো ঢুকে গেলাম রোদ্দুরে, ফতেহাবাদ 29 কিমি আর ফিরোজাবাদ 40 কিমি। চলে এলো বাম্পার, আরে বাপরে বাবা, পেছনের অবস্থা খুব খারাপ। এখানে টোলের টিকিটটা দেখাতে হবে যেটা কেটেছিলাম ওখান থেকে, চলো দেখি। ও এইদিকে ঘুরে যেতে হবে বাইকের লেন এদিকে, কেন রে বাবা এদিকে তো টিকিট কাটা, এখানেও আবার বাইকের লেন আলাদা। পালিয়ে গেল, টিকিটটাই পড়ে গেল হাওয়ায় উড়ে। এই গ্লাস খোলো, এইটা তো এওয়ালা হয় না, দেখিয়ে তো ওর কাছে চেক হোক, আর চেক হোক কে আয় টিকিট কহীন পে
तो बोले तो बता दीजिए हम तैयार है। तैयार है टिकट हमारा तैयार है। नहीं नहीं टिकट चेक होगा आगे कहीं हो सकता है। अच्छा और कितना दूर बाकी है ये एक्सप्रेस वे? ये तो 25 किलोमीटर। और उसके बाद यमुना एक्सप्रेस वे मिलेगा ना? ये रास्ता कोई छावा तो नहीं, कोई टोल गेट से बैरिए এরকম যেমন দেখছো পাশে গাছ আছে ওইরকম পাশে বেরিয়ে এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম, গাছের তলায় খানিকক্ষণ দাঁড়ালাম। আবার এই রাস্তাটা মানে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটাই এখনও প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি আছে, এটা পার করে তারপর যমুনা এক্সপ্রেস আসবে হয়তো। আমি তো আগে কোনো দিন আসেনি, আইডিয়া নেই, যতটুকু যা শুনছি সেটুকু জানাচ্ছি, তারপর বাকি এলে তোমাদের আবার দেখাবো। আগ্রা এক্সিট কিমি 1 দিল্লি 3 কিমি আছে, পেছনে সব আছে, একটু দাঁড়াতে হবে। এখানে দাঁড়াবে কি, পুরো রোদ্দুর দাঁড়ালো, অবস্থা খারাপ। বাঁ দিক দিয়ে মনে এক্সিটটা হবে, কে জানে। এটা দিতে বাঁ দিকেটা যেতে হবে নাকি? এই বাঁ দিক দিয়ে যেতে হবে তো মানে ওইটাই যেতে হবে। চলো তাহলে, খালি ম্যাপ দেখতে ব্যস্ত, এদিকটা গেলে বলছে আগ্রা শহরের দিকে চলে যাবে, আমরা তো দিল্লি হয়ে যাবো, তো এদিক দিয়ে যেতে হবে। দেখা যাক ম্যাপ যা বলছে, আমার তো একদম ভরসা হয় না গুগল ম্যাপকে, কিন্তু এটাই ঠিক হবে হয়তো। আগ্রা বিকাশ প্রাধিকরণ আপকা হার্দিক স্বাগত করতা হে। আবার একটা টোলগেট যেটা আমি টুকটুক করে পেরিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা আপাতত হয়নি, রোদ্দুরে তো একটু কষ্ট হচ্ছেই, পুরো ডিহাইড্রেশন হয়ে গেছে বডি, যা তা অবস্থা, তো জেনেই এসেছিলাম, সে তার কোনো উপায় নেই। ও মানে কতদিন অপেক্ষা করেছিলাম এই 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 সময়টুকুর জন্য, যমুনা এক্সপ্রেস পর আপনার স্বাগত হ্যাঁ। ও হো কিন্তু সব বেরিয়ে গেল, ছবি আর নেওয়া হলো না। এই হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে টোল গেট, সবাইকে দেখেছিলাম ভিডিওতে দেখাতে, এত টাকা টিকিট নেয়, এত টাকা টিকিট নেয়। চলো দেখি আজকে আমি কত টাকা দিয়ে টিকিট কাটি। বিচে মে হু 205 টাকা করে টিকিট, তোমাকে একটাই স্লিপ দিচ্ছে, আমাকে স্লিপ আমাকে দিয়েছে, এই স্লিপ পেয়ে গেলাম, টাকা দাদা দিল কিন্তু স্লিপ আমাকে দিল। কেশর কুলফি, টুটিফুটি আর ওদিকে ম্যাঙ্গো, সবাই একটা করে কুলফি খাচ্ছে এখানে দাঁড়িয়ে, তারপর চিন্তা ভাবনা করা হবে কী করা যাবে না যাবে। আর এদিকে দেখো আকাশ ঘিরে এসছে, এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে। উত্তরপ্রদেশ পরিবহন জনরথ, বাহ কি সুন্দর লাগছে দেখো, এই গাছগুলো হলুদ হলুদ ফুল হয়ে রয়েছে, মনে হচ্ছে না বিদেশের যেমন দেখি সিনগুলো সেই রকম লাগছে এই রাস্তা গাড়ি চালাতে। ও আমরা যাচ্ছি এখন পেট্রোল ভরতে, ওই রাস্তা থেকে নিচে নেমে যেতে হবে রাস্তা দিয়ে, এদিকে গেলেই পেট্রোল পাম্প পাওয়া যাবে। বাবা কী হলো, তেল নেওয়ার জন্য পুরো লাইন লেগে রয়েছে দেখো গাড়ির, বাইকের বেশি লাইন নেই, যাই হোক কী বলছে কে জানে। এখানে তেলের লিটার হচ্ছে 96.22 টাকা। ভেতরে কি চোখ পরীক্ষা না কি হচ্ছে, ওখানে ক্যাম্প লেগেছে, এখন থেকে পাহাড় শুরু হয়ে গেল মনে হচ্ছে, এত উপরে উঠতে হচ্ছে একদম সোজা। দেখ ভালো খিদেও পেয়েছে, হ্যাঁ সেরকম কিছু খাওয়া হয়নি, দেখা যাক এখানে যদি কিছু ব্যবস্থা হয়। আর দুদিন ওই খাওয়ার পরে দুপুরবেলা ঘুমোচ্ছিলাম, তো ঘুমোচ্ছিলাম বলতে ওই শুয়ে রেস্ট নিচ্ছিলাম, ঘুম তো সেরকম কী আর হবে এইবার। আর ফাঁকা রাস্তা আর রোদ্দুর, খালি মনে হচ্ছে আর ঘুম চলে আসছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আর এখনও প্রায় 100 কিলোমিটার আছে যমুনা এক্সপ্রেসে, যমুনা এক্সপ্রেসে তো চালাবো খুব আনন্দ, আর শরীরের যা অবস্থা বিশ্বাস করো মানে বলার কিছু নেই। যমুনা
এক্সপ্রেস ওয়ে একদম ধারেই আমাতে বসেছি আমরা। এই যে দাদারা সব খাচ্ছে রুটি ডাল, আর আমরা খাচ্ছি ভাত ডাল আর সবজি। বিকেল চারটের সময় ভাত খেলাম, ভাত ডাল আর ইয়ে দেখতেই পেলে তোমরা, খেয়ে দেই বেরোলাম। এই সামনেই টোল প্লাজা এসে গেছে আবার, টোল প্লাজা তো আমাদের টিকিট কাটাই আছে, দেখা যাক আবার চেকিং ফেকিং হবে হয়তো। এই যে বাইক লেন, আর ওই 100 কিলোমিটারের মতো বাকি আছে যমুনা এক্সপ্রেস ওয়ে, কতক্ষণে পার করতে পারি দেখি। এখন তো রোদ্রের অত কষ্ট নেই, রোদ্রের তাপ কমে গেছে, চালানো যাবে, কিন্তু শরীর এই 3 দিনে পুরো একদম মানে রোদ্র পুরো চুষে নিয়েছে, দুর্বল হয়ে গেছে খুব শরীর। আস্তে আস্তে ঠিক করারও চেষ্টা করতে হবে, আর রাইডও করতে হবে, সব কিছু এক্সপ্লোরও করতে হবে, সব কিছুই করবো, যেমন চলছে চালাতে হবে। দেখো রাস্তার মাঝখানে কুকুরটা দাঁড়িয়ে আছে, আরে সবাই দেখুন ছিটকে আমার গাড়িতেই আসতো। ও রোদ্দুর রয়েছে, এবার টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, বৃষ্টির জোর চালু হয়ে গেল, এখন ভিজতে হবে, উপায় নেই। ক্যামেরাটাকে আগে ঢোকাই কোনো রকম, দেখি একটু গাছের তলায় দাঁড়াই, দাঁড়িয়ে ক্যামেরাটাকে আগে ঢোকাই, তারপর চিন্তাভাবনা করবো। আর 39 কিলোমিটার বাকি আছে যমুনা এক্সপ্রেস ওয়ে, আর এটাই লাস্ট টোল এক্সপ্রেসের এক্সপ্রেস ওয়ের। এই যে সব বাইকাররা দাঁড়িয়ে আছে, ও গেটার 9:27, Noida 52, Delhi 61, আর Faridabad 69 বাকি এখান থেকে। ওয়াসিস এই দাঁড়িয়ে আছে আমাদের এক পার্টনার, আমাকেও দাঁড়াতে হবে, বিল্ডিংগুলোই দেখি একটু দাঁড়িয়ে আর কি করবো। এখানে রাস্তার ধারে ধারে ফুলের গাছগুলো দেখো, সাদা গোলাপি কাগজ ফুল অবশ্যই। এখন ঘড়িতে বাজছে 7:35, আর দেখো এখন আলো দেখো, মানে সূর্য মামা এখানে কোনো কৃপণতা করে না, পুরো যত তাপ আছে সব ঢেলে দিয়ে দেয় একদম, মানে 7:30 অবধি এত আলো থাকে কোনো দিন। ও এই যে 1 কিলোমিটার বাকি, আর এখানে লেখা আছে ধন্যবাদ পুনঃ আগমন প্রার্থনীয় হ্যাঁ, থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন। যমুনা এক্সপ্রেস ওয়ে শেষ হয়ে গেল, এবার দেখা যাক কোথায় যাই আমরা, পেছনে আছে সব গ্রুপের লোকরা, কথাবার্তা বলে ঠিক করা হবে। এবার Noida জামে পড়েছি, কাকে বলে জাম দেখে নাও। এখন রয়েছি গাজিয়াবাদের কৃষ্ণসাগর হোটেলে, কালকে 8টার সময় Noida পৌঁছে গেছিলাম, কিন্তু ওখান থেকে এখানে আসতে প্রায় 2 ঘন্টা লেগে গেছে আমাদের। রাস্তাঘাট সব নতুন, চিনতে পারছিলাম না, গুগল ম্যাপ দেখে দেখে ঘুরে ঘুরে আসতে হয়েছে। তাই এসে পরে রাত্রিতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম আমরা সবাই, তাই আর ভিডিও শেষ করতে পারিনি, তাই এখন ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।